টেলিভিশন সাংবাদিক স্বামী আন্দ্রিয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রচার মাধ্যমে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গিয়ামব্রুনো। স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে মেলোনি বলেন গিয়ামব্রুনোর সঙ্গে তার 10 বছরের সম্পর্ক এখানেই শেষ। মেলোনি আরও বলেন তাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন পথে চলে গেছে এবং সময় এসেছে এটিকে স্বীকার করে নেয়ার। মেলোনি ও গিয়ামব্রুনো দম্পতির একটি কন্যা আছে। প্রধানমন্ত্রী মেলোনির মিত্র এবং সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বার্লোসকোনির মালিকানাধীন MFE মিডিয়া গ্রুপের সম্প্রচার মাধ্যম মিডিয়া সেটে সংবাদ বিষয়ক একটি অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে কাজ করেন গিয়ামব্রুনো। সম্প্রতি তিনি তার অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে ক্যামেরার অন্তরালে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং একজন নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেন। এই বিষয়গুলো মিডিয়া সেটেরই আরেকটি অনুষ্ঠানে ফাঁস করে দেওয়া হয়েছে।